জন্মাষ্টমীতে বেলুড় মঠের দুর্গাপূজার ঢাকে কাঠি পড়ে গেল। প্রথা মাফিক প্রতি জন্মাষ্টমীর সকালে দেবী দুর্গার কাঠামো পুজো এবং মণ্ডপের খুঁটি পুজো হয়। ভোরে মূল মন্দিরে মঙ্গল আরতির পর মন্দিরের ভেতর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তির পাশেই শুরু হয় কাঠামো পুজো। জন্মাষ্টমীতে বেলুড় মঠের দুর্গাপূজার ঢাকে কাঠি পড়ে গেল। প্রথা মাফিক প্রতি জন্মাষ্টমীর সকালেই দেবী দুর্গার কাঠামো পুজো এবং মণ্ডপের খুঁটো পুজো হয়। ভোরে মূল মন্দিরে মঙ্গল আরতির পর মন্দিরের ভেতর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তির পাশেই শুরু হয় কাঠামো পুজো। ফুল বৈদিক মন্ত্রোচ্চারণ ও সন্ন্যাসীদের সমবেত প্রার্থনা দিয়ে দেবীর কাঠামোকে পুজো করা হয়। সাধারণত জন্মাষ্টমী তিথিতে এই কাঠামো পুজোর প্রচলন আছে। বেলুড় মঠের কাঠামো পুজো হয় জন্মাষ্টমীর এই তিথিতে। এবারে জন্মাষ্টমীর আমরা যে শ্রীকৃষ্ণের জন্মোৎসব সেটা গতকাল পালন করেছি, একটু তিথির একটু তফাৎ আমি সেটা ডিটেলে যাচ্ছি না তো। এবং আজকে যার জন্য কাঠামো পুজো হচ্ছে, কাঠামো পুজোর শুরু হয়ে গেছে 7:15 থেকে, মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা মতো হবে। বলা যায় দুর্গাপুজোতে কাঠি ঢাকে কাঠি পড়ে গেল। আমাদের ওদিকে কাঠামো পুজোর সঙ্গে সঙ্গে প্যান্ডেলের খুঁটি পোতা এবং খুঁটি পুজো, সেটাও ওই মাঠে। এবারে তো বাইরে পুজো হবে, বিগত 2 বছর করোনার জন্য বন্ধ ছিল, এবছর ডিসিশন হয়েছে যে বাইরে আগের মতো পুজো হবে। সেখানেও ওই কাঠামো পুজোর মতোই ওখানে প্যান্ডেল তৈরির আগে খুঁটি পুজো, অর্থাৎ মাকেই স্মরণ করে উদ্দেশ্য করে সমস্ত রকম পুজোর আয়োজন শুরু হয়। তার উপরে তার চরণে আমাদের ভরসা, তিনি যেন এই অনুষ্ঠানকে ঠিক মতো রাখেন, আমাদের সব কাজটাকে সুষ্ঠুভাবে মানে আমাদের সুসম্পন্ন হয় তার জন্য মার কাছে প্রার্থনা আমাদের। এটাই হলো আমাদের প্রধান বলা যায় কারণ বা যাই বলুন, আমাদের আজকেই সেভাবেই শুরু হয়। দাঁড়িয়ে আছেন কি বা ত্রিভঙ্গ ভঙ্গিতে জ্ঞান হয় পূর্ণ ব্রহ্ম সনাতনী। শুনেছি পুরাণে ওহে গিরিবর এই রূপ আরোপিয়ে রঘুবর, শুনেছি পুরাণে ওহে গিরিবর এই রূপ আরোপিয়ে রঘুবর, বরদার বরে জয়ী লঙ্কেশ্বর, বরদার বরে জয়ী লঙ্কেশ্বর, উদ্ধারিয়েছিল জনক নন্দিনী, বরদার বরে জয়ী লঙ্কেশ্বর, উদ্ধারিয়েছিল জনক নন্দিনী, করি ওরে পরে আনিলে হে কারে কই গিরি মম নন্দিনী।